হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি, আপনারা জানেন যে সরকার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ইউনিক আইডি দিচ্ছে। সেই ইউনিক আইডি ফর্মটি কীভাবে পূরণ করবেন সেই সম্পর্কে বিশেষ টিউটোরিয়াল। তো আমি এই ফর্মটি ডাউনলোড করে নিয়েছি। আমি প্রথমে চলে যাচ্ছি আমার ফাইলে, ফাইলে ট্যাপ করছি। ফাইলে ট্যাপ করার পর এই যে ডকুমেন্ট, আমি চলে যাচ্ছি ডকুমেন্টে। যাওয়ার পর এই যে স্টুডেন্ট প্রোফাইল ফর্ম, এখানে আমি একটা ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর ফর্মটি চলে এসেছে। এটা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। দেখুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো। তো এখানে প্রথমে যেটা আছে, ইআইআইএন, শিক্ষা প্রতিষ্ঠানের একটি ইআইএনএন নম্বর থাকবে এবং শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি, এবং ছবিটি অবশ্যই 600 KB-র বেশি হবে না। এবং বলা আছে শিক্ষার্থীর প্রযোজ্য ক্ষেত্রে টিক দিতে হবে। আর এখানে প্রথম হচ্ছে ক অংশ, শিক্ষার্থীর মৌলিক তত্ত্ব CCDS। তো প্রথমে যেটা আছে, শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর নাম বড় হাতের ইংরেজি অক্ষরে, জন্ম নিবন্ধন, জন্ম তারিখ, জন্মস্থান নিজ জেলা, জেন্ডার, জাতীয়তা বাংলাদেশি হলে এক আর অন্যান্য হলে লিখতে হবে, ধর্ম, অধ্যয়নরত শ্রেণী, কোন শ্রেণীতে অধ্যয়নরত, শ্রেণীর রোল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে, বৈবাহিক অবস্থা, বিবাহিত, অবিবাহিত, বিধবা, বিবাহিত, কেউ যদি থাকে দিতে হবে। এরপর প্রতিবন্ধী কিনা এটা দিতে হবে, রক্তের গ্রুপ দিতে হবে, ক্ষুদ্র নৃগোষ্ঠী কিনা দিতে হবে। আর ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে নিচের কোনটি, এই যে এখান থেকে সেটা টিক দিয়ে দিতে হবে। এরপর মাতার তথ্য, মাতার এনআইডি অনুযায়ী মাতার নাম, মাতার নাম ইংরেজি বড় অক্ষরে, এনআইডি নাম্বার, জন্ম তারিখ, জন্ম নিবন্ধন, মোবাইল নম্বর, পেশা। আর যদি মাতা মৃত হয় তাহলে এখানে সালটা লিখতে হবে। এরপর পিতার তথ্য, এনআইডি অনুযায়ী নাম, নাম ইংরেজি বড় অক্ষরের, এনআইডি, জন্ম তারিখ, জন্ম নিবন্ধন, মোবাইল নম্বর, পেশা, এবং পিতা মৃত্যু হলে মৃত্যুর সালটি উল্লেখ করতে হবে। বর্তমান ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন, ওয়ার্ড নম্বর, মৌজা, গ্রাম, মহল্লা, রাস্তার নাম, বাসার হোল্ডিং নম্বর, ডাকঘর এবং পোস্টকোডটিও দিতে হবে। ঠিক একইভাবে এই স্থায়ী ঠিকানাটিও পূরণ করে দিতে হবে। এরপর অভিভাবক, যদি পিতা মাতা দুইজনেই, পিতা মাতা দুইজনেই যদি মৃত হন তাহলে অভিভাবক লাগবে। সেক্ষেত্রে অভিভাবকের নাম, এনআইডি, পেশা এবং তার সাথে সম্পর্ক, এই যে এখান থেকে সম্পর্ক ঠিক দিয়ে দিতে হবে, এবং অভিভাবকের মোবাইল নাম্বার দিতে হবে। আর এখানে এই যে প্রত্যয়নে টিক দিতে হবে, স্বাক্ষর তারিখ দিতে হবে। এরপর বন্ধুরা শিক্ষার্থীর আইডি, এই যে শিক্ষার্থীর আইডি, শিক্ষার্থীর UID, এগুলি অফিস বা বিদ্যালয় পূরণ করে দিবে। এরপর শিক্ষার্থীর তথ্য ছক আছে, শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর আইডি, EIIN, এগুলি স্কুল বা প্রতিষ্ঠান পূরণ করে দিবে। এরপর শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা, থানা, সিটি কর্পোরেশন পূরণ করতে হবে। বর্তমান অধ্যয়ন সম্পর্কিত তথ্য, শ্রেণী, রুল, শিফট, গ্রুপ, সেকশন, বর্তমান প্রতিষ্ঠানে ভর্তি, শ্রেণী, রেজিস্ট্রেশন নাম্বার, উপবৃত্তি প্রাপ্ত কিনা, অন্যান্য বৃত্তি প্রাপ্ত কিনা, কোন ভার্সন, ভর্তির তারিখ এবং মেধাবৃত্তি প্রাপ্ত কিনা, ট্রান্সফারেন্ট কিনা, সকল কিছু উল্লেখ করতে হবে। এবং 4 নম্বরে পূর্ববর্তী শ্রেণীর ফলাফল, শিক্ষার্থী পূর্ববর্তী শ্রেণীতে কী ফলাফল অর্জন করেছে সেটা রোল, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, UIN, বোর্ড, GPA পরীক্ষার বছর উল্লেখ করতে হবে। বিষয়ভিত্তিক পরীক্ষার ফলাফল এখানে দিতে হবে, বিষয় অনুযায়ী দেওয়া লাগবে, বিষয়ের নাম, প্রাপ্ত নম্বর, গ্রেড, আবশ্যিক বিষয়, নৈর্বাচনিক বিষয় হলে এখানে দিতে হবে। দেওয়ার পর উপস্থিতির তথ্য দিতে হবে, 2020 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে 3 মাসের মোট কত কার্য দিবস এবং উপস্থিত দিনের সংখ্যা। এরপর শিক্ষার্থী যদি কোনো কো কারিকুলার অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে এখান থেকে সেগুলি টিক দিয়ে দিতে হবে। শিক্ষার্থীর কোনো ধরনের শখ থাকলে এখান থেকে টিক দিতে হবে। এরপর অংশগ্রহণ প্রযোজ্য ক্ষেত্রে টিক দিতে হবে, যে যদি শিক্ষার্থী কোনো, এই যে বিভাগের যতগুলি অপশন দেওয়া আছে এটির কোনো একটা কার্যক্রমে যদি অংশগ্রহণ করে থাকে টিক দিয়ে দিতে হবে। এরপর শিক্ষার্থীর ক্যাটাগরি, শিক্ষার্থী কোন ক্যাটাগরিতে পড়ে, কর্মজীবী, ভূমিহীন, অভিভাবক সন্তান, মুক্তিযোদ্ধা, পোষ্য, অনাথ, এতিম, এগুলি টিক দিতে হবে। এরপর এখানে আছে শিক্ষার্থীর, দেখুন এখানে শিক্ষার্থীর স্বাক্ষর এবং তারিখ, শ্রেণী শিক্ষকের স্বাক্ষর দিতে হবে, তারিখ দিতে হবে, নাম, এনআইডি নম্বর এবং মোবাইল নম্বর দিতে হবে। সর্বশেষ এখানে প্রত্যয়ন, এই প্রত্যয়নটা, এ ছকে প্রদত্ত তথ্য আমার জানা মতে সঠিক ও নির্ভুল, এটা প্রতিষ্ঠান প্রদান দিবেন।
প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়ন। তো এই ছিল পুরো ফর্মটি আপনাদের সাথে আলোচনা করলাম। এবার আপনাদেরকে দেখাবো যে এই ফর্ম পূরণ সম্পর্কিত অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি তথ্য, সেটা আমি চলে যাব আমার মোবাইলের ফটো অপশনে। এই যে দেখুন ফটো অপশন, এখান থেকে আমি চলে যাব, আমি একটি স্ক্রিনশট দিয়ে রেখেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। দেখুন পূরণকৃত তথ্য ফর্মের সাথে শিক্ষার্থীদের কিছু ডকুমেন্ট দিতে হবে। এই যে ভালো করে লক্ষ্য করুন, এই ডকুমেন্ট দিতে হবে শিক্ষার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি এবং সাদা ব্যাকগ্রাউন্ড রঙিন ছবি যা সম্মুখভাগ থেকে তোলা যেন 2 চোখ একই সাথে দৃশ্যমান। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ দিতে হবে অবশ্যই। শিক্ষার্থীর পিতা মাতা এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে। শিক্ষার্থীর মাতা পিতা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের জন্ম নিবন্ধনের অনুরূপই দিতে হবে। ফর্ম পূরণের প্রয়োজনে কিছু সতর্কতা আছে, সেটা মোটামুটি আমি আপনাদের সাথে আলোচনা করে দিলাম। তো বন্ধুরা, এই ছিল টিউটোরিয়াল, আশা করি আপনাদের ভালো লেগেছে। কারণ প্রত্যেকটি শিক্ষার্থীর ইউনিক আইডি তৈরি করার ক্ষেত্রে এই ফর্মটি পূরণ করতে হবে। তো বন্ধুরা ভালো থাকুন, এখানে রাখছি আপনাদের সকল।